আসসালামু আলাইকুম। নাস্তিক ও সংশয়বাদীদের প্রশ্নের জবাবের ভিডিও সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নাস্তিকরা দাবি করার চেষ্টা করে পবিত্র কোরআন মাজিদ বলছে সূর্য নোংরা জলাশয়ে অর্থাৎ পঙ্কিম জলাশয়ে অস্তমিত যায়। তাদের এই দাবিটি পবিত্র কোরআন মাজিদে অবস্থিত সূরা কাহাফ 18 নম্বর সূরার 86 নম্বর আয়াতকে ঘিরে। সেখানে লেখা আছে, চলতে চলতে যেতে যেতে জুলকারনাইন সূর্যকে একটি নোংরা জলাশয়ে অর্থাৎ পঙ্কিম জলাশয়ে অস্তমিত হতে দেখলেন। নাস্তিকদের দাবি হচ্ছে জুলকারনাইন যেটা দেখেছেন সেটা সঠিক দেখেছেন এবং সেই সঠিক দেখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। তো তাদের এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে, সে বিষয়টি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে উপস্থাপন করব ইনশা আল্লাহ। আপনারা একটু কষ্ট করে ভিডিওটি শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাদের প্রথম দাবিটি হচ্ছে জুলকারনাইন চলতে চলতে এমন একটি জায়গায় পৌঁছালেন যে জায়গাটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার জায়গা, কারণ এখানে মাগরিব শব্দটি রয়েছে। তো তারা দাবি করছেন এই মাগরিব শব্দটি সূর্যের অস্ত যাওয়ার জায়গাকে বোঝাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে এই শব্দ সম্পর্কে কিছু তথ্য দেই। মাগরিব শব্দটি জারফে জামান এবং জারফে মাকান এই দুই অর্থে আসে, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম এই দুই অর্থে মাগরিব শব্দটি ব্যবহৃত হয়। যদি মাগরিব শব্দটি অ্যাডভার্ব অফ প্লেসে আসে তাহলে তাদের কথা হচ্ছে যে এখানে মাগরিব শব্দটি অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ জারফে মাকান অর্থে এসেছে, অর্থাৎ জুলকারনাইন চলতে চলতে এমন জায়গায় পৌঁছে গেলেন যেখানে সূর্য ডুবছে বা অস্তমিত যাচ্ছে। তো এটা হচ্ছে নাস্তিকদের দাবি। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই শব্দটিকে, মাগরিব শব্দটিকে জারফে জামান অর্থে নেন অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম অর্থে নেন, তাহলে এর অর্থ হবে জুলকারনাইন চলতে চলতে মাগরিবের সময় এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে তিনি দেখতে পেলেন যে সূর্য একটি নোংরা জলাশয়ে অস্তমিত হলো। তো দর্শক, আপনারা বুঝতে পারলেন যে এখানে যদি মাগরিব শব্দটা অ্যাডভার্ব অফ টাইম অর্থে নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে দাবিটা যে মাগরিব শব্দটা বোঝাচ্ছে অস্তের জায়গাটা, সূর্যের অস্তের জায়গাটা, সে অস্তের জায়গাটা আসলে এখানে হবে না। আচ্ছা, যদি ধরেও নেন মাগরিব শব্দটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, যদি এটাও ধরে নেন তাহলে এখানেও একটি বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে যে মাগরিব শব্দটা যদি জারফে মাকান অর্থে আসে তাহলে কিন্তু মাগরিব শব্দটা পশ্চিম দিক বোঝায়। মাগরিব শব্দটা এটা বোঝায় না যে সূর্য ডুবার জায়গাটা বা অস্তের জায়গাটা। তো দর্শক, আরবি ভাষায় কিন্তু মাগরিব শব্দটা সূর্য ডুবার জায়গা, হ্যাঁ, এটা বোঝায় না। মাগরিব শব্দটা বোঝায় হচ্ছে পশ্চিম দিকে, মানে লিটারাল অর্থে তারা যেভাবে নেয় যে সূর্য যেই জায়গায় ডুবছে, হ্যাঁ, একদম লিটারালি আক্ষরিকভাবে সূর্য যেই জায়গায় ডুবছে সেই জায়গাটাকেই মাগরিব বলা হয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আরবি ভাষাতে সূর্য লিটারালি আক্ষরিকভাবে যেই জায়গায় ডুবছে সেই জায়গাটাকে মাগরিব বলা হয় না, মাগরিব বলতে পশ্চিম দিক বুঝায়। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং দর্শক, আরেকটি বিষয় লক্ষ্য করেন, তাদের দাবি হচ্ছে যে জুলকারনাইন যেটা দেখেছে সেটা সত্য দেখেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উপস্থাপন করেছেন। এবং আমরা বলার চেষ্টা করছি যে না না না, জুলকারনাইন যেটা দেখেছে সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন, বাট বিষয়টি সত্য নয়, আমরা এটা দাবি করার চেষ্টা করছি। দেখেন, তারা মানে জুলকারনাইনের যে ভাবনাটা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ফেলে দিয়ে তারপর তারা দাবি করার চেষ্টা করছে যে আসলে পবিত্র কোরআন মাজিদ বলছে সূর্য নোংরা জলাশয়ে অস্তমিত যায়। তো এখানেও কিন্তু তারা দুটি অপশন থেকে একটি অপশন, তাদের সুবিধা মতো একটি অপশন তারা এখানে চুজ করেছে। তো এবার আমরা আরেকটা বিষয় দেখব। আপনারা যদি এই সূরার 90 নম্বর আয়াতে যান তাহলে সেখানে আপনারা দেখবেন সেখানে লেখা আছে, চলতে চলতে জুলকারনাইন এমন একটা জনপদে পৌঁছালেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য সূর্যের কোনো আড়ালের ব্যবস্থা করিনি, অর্থাৎ সূর্যের আলোটা তাদের শরীরে সার্বক্ষণিক লাগত। এখন একটা মজার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। জুলকারনাইন যে জায়গাটাতে গিয়েছিলেন, যে জনপদে গিয়েছিলেন, সেটা ছিল সূর্যের উদয়ের জায়গা। তো আমরা যদি লিটারেলভাবে, আক্ষরিকভাবে ধরে নেই যে জুলকারনাইন এমন এক জনপদে পৌঁছালেন, এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে সূর্য উদয় হয় এবং সূর্যটা ওই জনপদের খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে তো ওই জনপদে যারা অবস্থান করেছিলেন তারা তো সূর্যের তাপে জ্বলে পুড়ে
ছাই হয়ে যাওয়ার কথা। এর কারণ হচ্ছে আমি আপনাদের একটা বিষয় উপস্থাপন করি, এটা কিন্তু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সূর্য অনেক কাছাকাছি চলে আসবে এবং এই সূর্যের তাপে মানুষ গলে যাবে। তো জুলকারনাইন যদি লিটারালি আক্ষরিকভাবে এমন একটা জায়গায় পৌঁছান, এমন এক জনপদে পৌঁছান যেটা হচ্ছে সূর্যের উদয়ের জায়গা, এবং কোরআন বলছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে সেই জনপদের মানুষদের জন্য সূর্যের আড়াল করেনি, অর্থাৎ সূর্য সবসময় তাদেরকে তাপ দিত, তাহলে তো সেই জনপদ আসলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কারণ সূর্যটা তো লিটারেলি আক্ষরিকভাবে খুব কাছেই অবস্থান করছে, তাই না? কারণ জুলকারনাইন তাদের নাস্তিকদের দাবি অনুসারে জুলকারনাইন সূর্যের উদয় স্থানে চলে গেছে একদম আক্ষরিকভাবে, তো তাহলে তো সেই জনপদের মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। এবার আমি আপনাদেরকে একটি মজার ইনফরমেশন বলছি, সেটা হচ্ছে আপনারা হয়তোবা দেখবেন যে এই ঘটনাটি আসলে শুরু হয়েছে সূরা কাহাফের 86 নম্বর আয়াত থেকে, অর্থাৎ জুলকারনাইনের ঘটনাটি। এবং ঠিক এই জুলকারনাইনের ঘটনার আগেই আরেকটি ঘটনা রয়েছে, সেটি হচ্ছে মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনা। দর্শক, মূসা আলাইহিসসালামের ঘটনা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা, এই দুটি ঘটনাই কিন্তু একই সূরার পাশাপাশি অবস্থান করছে। খিজির আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের ঘটনাটা হচ্ছে সূরা কাহাফের 65 এবং 66 নম্বর আয়াত থেকে খিজির আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের ঘটনাটি শুরু হয়েছে। এবং দ্বিতীয় ঘটনাটা শুরু হয়েছে, অর্থাৎ জুলকারনাইনের ঘটনাটা শুরু হয়েছে সূরা কাহাফের 86 নম্বর আয়াত থেকে। তো সুতরাং দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে দুটি ঘটনা একদম পাশাপাশি অবস্থান করছে। তো প্রথম ঘটনা আমরা জানি যে মূসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে বলছেন যে আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনার কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই, কিছু জ্ঞান শিক্ষা করতে চাই। তখন খিজির আলাইহিসসালাম বলছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, বা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবং খিজির আলাইহিসসালাম বলছেন যে আপনি কিন্তু আমার সাথে যদি থাকেন তাহলে কোনো প্রশ্ন করতে পারবেন না। তখন মূসা আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন। তখন এই জায়গায় যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, সাতাজিদুনি, সাতাজিদুনি, এই আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে। সাতাজিদুনি শব্দের অর্থ হচ্ছে দেখতে পাওয়া। সাতাজিদুনি ইনশা আল্লাহ সাবিরন, আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন। তো এখানে সাতাজিদুনি শব্দটি আপনারা লক্ষ্য করলেন। মজার বিষয় হচ্ছে সাতাজিদুনি শব্দের যে রুট লেটার, যে মাদ্দা, সেটা হচ্ছে ওয়াও জিম দাল। এই একই রুট লেটারটা জুলকারনাইনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। জুলকারনাইন যখন বললেন যে জুলকারনাইনের ক্ষেত্রে যখন বলা হলো জুলকারনাইন সূর্যকে একটি নোংরা জলাশয়ে অস্তমিত হতে দেখলেন, তখনও কিন্তু ওয়াও জিম দাল এই মাদ্দাটা ব্যবহার করা হয়েছে জুলকারনাইনের ক্ষেত্রে। পরবর্তী ঘটনা হচ্ছে মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম হাঁটতে লাগলেন, সফর সঙ্গী হলেন এবং দুজনেই চলতে লাগলেন। তো যেতে যেতে খিজির আলাইহিসসালাম একটি নৌকাকে ফুটো করে দিলেন। তখন মূসা আলাইহিসসালাম প্রশ্ন করে বসলেন যে আপনি এই কাজটা কেন করলেন। তো তখন খিজির আলাইহিসসালাম বললেন যে আমি বলেছিলাম না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তো তখন মূসা আলাইহিসসালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আবার চলেন। তো তারা আবার চলতে লাগলেন। তো পরবর্তীতে খিজির আলাইহিসসালাম একজন বালককে হত্যা করলেন। তখনও মূসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন যে আপনি কেন এই কাজটা করলেন, এই কাজটা তো অন্যায় হয়েছে। তখনও খিজির আলাইহিসসালাম বললেন যে দেখেন আমি বললাম না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তো এরপর তারা আরেকটি জায়গায় গেল, সেখানে একটা প্রাচীর ভাঙা ছিল, তো খিজির আলাইহিসসালাম সেই প্রাচীরটিকে মেরামত করে দিলেন। তখন মূসা আলাইহিসসালাম বললেন আপনি তো এই মেরামতের জন্য কিছু পারিশ্রমিক দাবি করতে পারতেন। তো তখন খিজির আলাইহিসসালাম বললেন যে আপনার সাথে আমার এখনই বিচ্ছেদ, অর্থাৎ যোগাযোগ শেষ। তো তখন খিজির আলাইহিসসালাম কেন তিনি এই কাজটি করেছেন তার একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন। তো দর্শক, মজার একটা বিষয়, সেটা হচ্ছে মূসা আলাইহিসসালাম কিন্তু প্রথমে বলেছিলেন যে আল্লাহ যদি চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন। সেখানে কিন্তু সাতাজিদুনি এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যার রুট লেটার হচ্ছে ওয়াও জিম দাল। কিন্তু দর্শক দেখেন, মূসা আলাইহিসসালাম কিন্তু তখন ধৈর্যশীল হতে পারেন নাই, মূসা আলাইহিসসালাম কিন্তু ধৈর্য ধারণ করতে পারেন নাই। তো তার মানে মূসা আলাইহিসসালাম যেটা ভেবেছিলেন, তিনি ভেবেছিলেন তিনি ধৈর্য ধারণ করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মূসা আলাইহিসসালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই। তো সুতরাং আমরা দেখতে পেলাম মূসা আলাইহিসসালাম যেটা ভেবেছেন সেটা বাস্তবে হয়নি।
তো দেখেন জুলকারনাইনের ক্ষেত্রেও কিন্তু একই মাদ্দা ওয়াও জিম দাল ব্যবহার করা হয়েছে। জুলকারনাইনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, অর্থ তিনি সূর্যকে একটি নোংরা জলাশয়ে কর্দমাক্ত জলাশয়ে অস্তমিত হতে দেখলেন। তো এখানেও কিন্তু ওয়াজাদাহা ওয়াজাদা শব্দটা ব্যবহার করা হয়েছে। তো দর্শক লক্ষ্য করেন পরপর দুটি ঘটনা, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওয়াও জিম দাল শব্দটি বা মাদ্দাটি ব্যবহার করা হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম যেটা ভেবেছেন সেটা কিন্তু সঠিক হয় নাই। তাহলে জুলকারনাইনের ক্ষেত্রে জুলকারনাইন যেটা ভেবেছিলেন সূর্য একটি নোংরা জলাশয়ে কর্দমাক্ত জলাশয়ে অস্তমিত যাবে, তাহলে জুলকারনাইনের ক্ষেত্রে সেই ভাবাটা কেন সঠিক হবে? তো জুলকারনাইনের ক্ষেত্রে আসলে সেই ভাবাটা আক্ষরিক অর্থে সঠিক নয়, তবে জুলকারনাইন যেটা দেখেছেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন মাজিদ বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।